আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশিয়ান সায়েন্স এর বিগত বছরের প্রশ্ন ব্যাংক নিয়ে হাজির হয়েছে আমি সাদিকুর রহমানের চ্যানেলে। বন্ধুরা, বিগত সালের প্রশ্ন দেখলে অ্যাডমিশন টেস্ট সহজ হয়, বোঝা যায় যে এই অনুষদে এই টপিকে প্রশ্ন করে থাকে। তাই বিগত বছরের প্রশ্ন ব্যাংক তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। সাবস্ক্রাইব করলে তো টাকা লাগে না, শুধু জিমেইলটাই লাগে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যাডমিশন কোয়েশন 2019-20, ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশিয়ান সায়েন্স, কেমিস্ট্রিয়ে যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল, অফ অ্যান্ড স্পেকট্রাম রিলেটেড ম্যাথ, রিয়াকশন, রাইমার ট্রাইমজেন বিক্রিয়া, টার্জেন বিক্রিয়া, ফেনেলের বিক্রিয়া, বিআর টু দ্বারা শনাক্তকরণ, অসম্পৃক্ততা, ফেরন শনাক্তকরণ, ম্যাথমেটিক্সে যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল, ডিফারেনশন, ইন্টিগ্রেশন, ট্রিগনোমেট্রি, কমপ্লেক্স নম্বর, স্ট্রাইট লাইন, বায়োলজিয়ে যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল, নিউরন কি, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কি, মানুষ কেন ঘাস হজম করতে পারে না, খেসরদের কেন মহিমান্বিত সরিষা বলা হয়, কেন মানব ভ্রূণক 24 সপ্তাহের আগে স্বাধীন অকৃতিত্ব হিসেবে বিবেচনা করা হয় না, বায়োলজির MCQ যেভাবে প্রশ্ন আসছিল, গর্ভবতী মায়ের ইউটেরাস থেকে কোন অ্যান্টিবডি নিঃসৃত হয়, ডেঙ্গু জ্বরে দেহে কোন অ্যান্টিবডি উৎপন্ন হয়, হৃদস্পন্দনের সময়কাল কত, ইংলিশে যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল, সিন কম্প্রিহেনশন, সাকিব আল হাসান, হোয়াই টু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন BSMRMU, ইংলিশে MCQ যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল, গ্রামাটিক্যাল প্রবলেমস থেকে, রাইট ফর্ম অফ বার্ফ, টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, সেনোনাইম অ্যান্ড অ্যান্টোনাইমস, ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফিজিক্সে যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল, ক্লাস, ভেক্টর, তাপগতিবিদ্যা, সমস প্রক্রিয়ায় কৃতকাজ, রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, এন্ট্রপি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আরও গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।